Assalamualaikum everyone. যখন দুইটা ফোনই বাজেটের সেরা তখন তাদের মাঝে কম্পারিজন করার মজাই আলাদা। দুই দিন আগে VIVO Y17S এর রিভিউ আপলোড করেছিলাম, যেটা দেখার পর আমার আশেপাশে ভাই ব্রাদাররা জিজ্ঞেস করেছে এইটা ভালো হবে নাকি Realme C53 ভালো হবে। তাই প্ল্যান করে ফেললাম আপনাদেরকেও এটা নিয়ে ক্লিয়ার করে দেয়। যদিও Realme C53 এর প্রাইস হচ্ছে 2000 টাকা বেশি, তারপরে VIVO কি পারবে Realme-কে হারাইতে? তাই দুটা ফোনের ভিতরে হচ্ছে পার্ট বাই পার্ট চুলছেঁড়া বিশ্লেষণ করা হবে। কে কার কয়টা ছিটতে পারে এটা হচ্ছে আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জ্ঞানী ভাইয়ের তো 1 লাখে যাইতে হবে, কি বলেন? আর এই দুইটি ফোনই আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা Realme অ্যান্ড VIVO সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড তাদের শপ থেকে যে কোনো স্মার্টফোন কিনে যদি গ্যানিবাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড গিফটও পেয়ে যাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারী, তাই আগে দেখতে কে সেরা সেটা নিয়েই কথা বলি। যদিও দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, বাট VIVO-তে ব্যবহার করা হয়েছে এজি ফ্রস্টেড ব্যাগ, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটাতে দাগও পড়ে না। অ্যান্ড এটা হচ্ছে আমি টেস্ট করেও দেখছি। আর Realme-তে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ। অ্যান্ড এইটাও দূর থেকে দেখে এজি ফ্রস্টেড টাইপের মতো মনে হইলেও এটাতে কিন্তু তেমন কিছু দেওয়া হয় নাই, আর এটাতে হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে আর এটাতে দাগ পড়ে যাচ্ছিলো। সো এটা হচ্ছে ডেঞ্জার জোনে থাকে। আর দুইটার যে ক্যামেরা মডিউল, Realme-র ক্যামেরা মডিউলটা হচ্ছে যে হরহামেশাই দেখা যায়, বাট VIVO-টা আমার কাছে ইউনিক লাগছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সিকিউরিটির বেলায় VIVO হচ্ছে ক্লিয়ার উইনার, কেননা এইটা হচ্ছে Realme-র থেকে একটু বেশি ফাস্টার ছিল। তবে থিকনেসের দিক দিয়ে আবার Realme হচ্ছে VIVO-কে 2 হাত দেখায় দিছে, কেননা এইটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। অপর দিক দিয়ে VIVO-র থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে যদিও Realme-টা এগিয়ে থাকে, বাট Realme-র কর্নারগুলো একটু বেশি এজি, যার জন্য হাতে ধরলে এগুলো লাগে। বাট VIVO-র কর্নারগুলো এতটা এজি ছিল না, অ্যান্ড এটা ধরেও কমফোর্টেবল ফিল হয়। তবে ওয়েটের দিক দিয়ে অবশ্যই Realme এগিয়ে থাকবে। তাছাড়া দুইটাতে হচ্ছে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। আর দুইটাতে হচ্ছে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। দুইটার সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলারই ছিল, তাই এখানে কাউকে উইনার বা লুজার করতে পারতেছি না। অ্যান্ড দুইটাতে হচ্ছে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড দুইটাতে হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। চলেন দেখি ডিসপ্লে পার্টে কে কাকে টেক্কা দিতে পারে। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে IPS HD+ ডিসপ্লে, অ্যান্ড দুইটাতে রেগুলার নচ ব্যবহার করা হয়েছে। বাট দুইটার সাইজে কিছুটা পার্থক্য রয়েছে। Realme-তে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চ আর VIVO-তে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ। অ্যান্ড দুইটারই PPI হচ্ছে 269 PPI। দুইটাই যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। বাট যখন হচ্ছে কাছে থেকে ভিডিও দেখবেন তখন হচ্ছে শার্পনেসের ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এখানে আমার কাছে VIVO-র ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে Realme-র থেকে, কারণ এটা একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। অ্যান্ড VIVO-তে আপনারা 4K ভিডিও দেখতে পারলেও Realme-তে হচ্ছে 1080p 60fps পর্যন্ত দেখতে পারবেন। তবে ভালো ব্যাপার যে Realme-তে দেওয়া হয়েছে 90Hz এর হাই রিফ্রেশ রেট আর VIVO-তে দেওয়া হয়েছে রেগুলার 60Hz এর একটা প্যানেল, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর সময় অবশ্যই Realme একটু এগিয়ে ছিল। তবে এইটার যে 90Hz এটা কিছু কিছু সময় হচ্ছে অ্যাকুরেটভাবে টানতে পারে না। অ্যান্ড দুইটার যে চিন অ্যান্ড বেজেল অলমোস্ট সিমিলারই, তবে Realme-টা একটু কম লাগে। মানে দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টরও লাগিয়ে রাখবেন। তবে পিক ব্রাইটনেসের দিক দিয়ে হচ্ছে যে VIVO-টা ক্লিয়ার উইনার, কেননা এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 700 nits আর Realme-র হচ্ছে 560 nits, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং তারপরে ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য দুইটাই ঠিকঠাক আছে। বাট বাইরে গিয়ে যখন ব্যবহার করবেন তখন VIVO-টা হচ্ছে আপনি বেশি ভালোভাবে দেখতে পারবেন Realme-র থেকে। এই দুইটি ফোনের রেয়ারেই থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। তবে ডেপথ সেন্সরে পার্থক্য থাকছে, VIVO-তে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল আর Realme-তে ব্যবহার করা হয়েছে 0.3 মেগাপিক্সেল। দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড দুইটা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটার যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এখানে VIVO-র তোলা ছবিগুলো একটু বেশি ব্রাইট অ্যান্ড বেশি শার্প ছিল, অ্যান্ড Realme-টা হচ্ছে একটু বেশি কন্ট্রাস্টি, মানে এটা একটু কালারফুল ছবি ক্যাপচার করে। সো এখান থেকে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে। তবে আমার কাছে হচ্ছে যে ন্যাচারাল লাইটিং কন্ডিশনে VIVO-টা বেশি ভালো লেগেছে, কারণ এটা একটু শার্প ছিল অ্যান্ড বেশি ব্রাইট হওয়ার জন্য এটা দেখতে ভালো লাগে। তবে পোর্ট্রেট মোডের বেলায় আবার ডিফারেন্ট হয়ে যায়, এটার এজ ডিটেকশনটা এত বেশি ভালো ছিল না, Realme-র এজ ডিটেকশন আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
আর এটা কালারটাকে একটু বেশি বুস্টেড প্রোডিউস করে, যার জন্য হচ্ছে এটাকে সোশ্যাল মিডিয়া রেডি পিকচারও বলতে পারেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে ভিভো হচ্ছে ক্লিয়ার উইনার, কেননা এটা তোলা ছবিতে ডিটেলসের পরিমাণ বেশি ছিল অ্যান্ড এটা দেখতেও ভালো লাগে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার এই ডিরেকশন ভিভোটা হচ্ছে রিয়েলমির থেকে বেশি ভালো ছিল। সো এখানে আমার কাছে মনে হয়েছে যে ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে যে ভিভোর তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেস্ট ছিল। পারফরমেন্স পার্টে এসে আমার মনটা ভাঙা গেছে, অ্যান্ড কেন ভাঙা গেছে সেটা একটু পরে বলতেছি। ভিভোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচার বিল্ড করা, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T612, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচার বিল্ড করা, অ্যান্ড এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। যারা হচ্ছে আমার মতো চিন্তা করেছিলেন G85 হচ্ছে ক্লিয়ার উইনার হবে, তারা হচ্ছে আমার মতো কষ্ট পাবেন, কারণ দুইটা দিয়ে যখন হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করি, ভিভো হচ্ছে সিঙ্গেল করে 407 অ্যান্ড মাল্টি করে 1270 স্কোর করে, সেখানে রিয়েলমি হচ্ছে সিঙ্গেল করে 422 অ্যান্ড মাল্টি করে 1500 স্কোর করে। এছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অন্যান্য যে কাজগুলো করতেছিলাম সেখানে 10 বারের ভিতরে হচ্ছে যে 8 বার রিয়েলমি হচ্ছে উইনার হইতেছিল আর ভিভো হচ্ছে 2 বার, তার মানে বুঝতেই পারতেছেন। তো এখন হচ্ছে আমরা দুইটা ফোনের ভিতরে অ্যাপস ওপেন করব, স্পিড টেস্ট করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার, এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ক্লিয়ার উইনার ছিল। ভালো ব্যাপার যে এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি, দুইটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় যথেষ্ট ভালো ছিল। তবে আমার কাছে ভিভোর ব্যাটারি ব্যাকআপটা বেশি ভালো মনে হয়েছে, আধা ঘন্টা বেশি ব্যাকআপ দিচ্ছিল রিয়েলমির থেকে। তাছাড়া যারা ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব টাইপের কাজ করেন, তারা হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বা যারা হচ্ছে হেভি গেম প্লে করেন, তাছাড়া সবসময় ডে টু ডে মাল্টিটাস্কিং করতেই থাকেন, তারা হচ্ছে রিয়েলমি 90Hz ব্যবহার করলে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, আর ভিভোটা হচ্ছে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে রিয়েলমি নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এটার বক্সে দেওয়া হয়েছে 33W একটা ফাস্ট চার্জার, যেটাতে এই ফোনটা 0-100% হইতে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মতো সময় নেয়, আর ভিভোটা হচ্ছে 0-100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নেয়। তো এখন যদি এই দুইটা ফোনের ভিতরে ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে সেইগুলো অবশ্যই ভিডিওতে বলে দিয়েছি। এখন হচ্ছে আপনারা যদি 2000 টাকা বেশি দিয়ে রিয়েলমিটা নেন তাহলে অবশ্যই কিছু কিছু দিক দিয়ে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, যেমন হচ্ছে পারফরমেন্স পার্ট অ্যান্ড হচ্ছে 90Hz আছে। তাছাড়া যদি বলতে হয় ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, এই পার্টগুলোতে হচ্ছে আমার কাছে ভিভোটা ভালো লেগেছে। যাদের বাজেট হচ্ছে 16000-এর উপরে যাচ্ছেই না তারা ভিভোটা নিয়ে নিতে পারেন, কারণ G85 কিন্তু খারাপ না। দুইটার ভিতরে যখন হচ্ছে স্পিড টেস্ট করছি অনেকটা পার্থক্য খেয়াল করে নাই, 19-20-এর একটা পার্থক্য খেয়াল করেছি। তাই আপনাদের বাজেট যদি 2000 টাকা বেশি থাকে তাহলে রিয়েলমিটা নেবেন, আর যদি কম থাকে তাহলে অবশ্যই ভিভোটা আপনাদের জন্য বেস্ট হবে।